হাতি আসলে কোনো প্রবলেম হলে ফোন করলে তারা সময় মতো আসতে পারে না। আমরা তো অনেক বছর থেকেই তো আমরা আতঙ্কিতই আছি, ভয়ে আছি, কেউ তো কারো কথা শুনতেছে না, কেউ এই কান দিয়ে ঢুকাচ্ছে এই কান দিয়ে বের করতে। सिलीगुड़ी से सटे छोटा फाफड़ी नेपाली प्राथमिक विद्यालय पर हाथियों का हमला जारी है। हाथियों ने मिड डे मील का घर तोड़ दिया और वहां से चावल दाल खा लिए। इसके कारण मंगलवार से विद्यालय में मिड डे मील बनाना बंद कर दिया गया है, जिसके परिणाम स्वरूप बुधवार सुबह अभिभावकों ने स्कूल में तालाबंदी कर दी। इसके बाद शिक्षकों ने विद्यार्थियों को मैदान में कक्षाएं देना प्रारंभ किया, जिसको देख अभिभावक कई दिनों से स्कूल में चार दीवारी और हाथियों से रक्षा की मांग कर रहे हैं। इस संदर्भ में अभिभावकों ने बीडीओ से अविलंब विद्यालय आने की मांग की। इस दिन डामग्राम फुलवाड़ी विधायक शिखा चटर्जी भी स्कूल गई और स्कूल का दौरा किया और उन्होंने स्कूल अधिकारियों से बातचीत की। इधर डामग्राम के रेंजर श्यामा प्रसाद चकलाधार स्कूल गए और उन्होंने कहा कि हाथियों की आवाजाही को रोकने के लिए हर राज क्षेत्र की निगरानी की जा रही है। আমরা তো অনেক বছর থেকেই তো আমরা আতঙ্কিতই আছি, ভয়ে আছি, কেউ তো কারো কথা শুনতেছে না, কেউ এই কান দিয়ে ঢুকাচ্ছে এই কান দিয়ে বের করতেছে, এত জোর হাত করতেছি, মিনতি করতেছি, ভিক মাংতেছি, কিচ্ছু পাচ্ছি না, একটা আশাও পাচ্ছি না, যে আমাদেরকে আশা শুধু দিয়ে যায় কিন্তু পূরণ হচ্ছে না। এর আগেও হয়ে গেছে, এর আগেও আমাদের বলছে তিন মাস পরে আমরা করে দিব, কিন্তু তিন মাসের জায়গায় আজকে ছয় মাস হয়ে গেল কিন্তু কোনো খবর নাই। হাতি আসলে কোনো প্রবলেম হলে ফোন করলে তারা সময় মতো আসতে পারে না। আমরা যদি সময় নষ্ট করে যদি আমরা যদি সময় সারা দিনটা যদি আমরা এখানে সময় কাটাতে পারি, ওরা আধা ঘন্টা সময় নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারে না? নিশ্চয়ই পারে, কিন্তু আসে না। আমরা তো এটাই চাই যে আমাদের কথা শুনুন, আমরা চাই আমাদের বাচ্চার ভবিষ্যৎটা এখানেই হোক। আমাদের গ্রামে যেহেতু একটা স্কুল আছে, আজকে স্কুলটা যদি এতটা পরিবর্তন হয়ে যায় তাহলে স্কুলটার নাম হবে, আমরা তো এটা চাই যে স্কুলের নাম হোক, স্কুলটা আরো আগে যাক, কিন্তু আমাদের কথা কেউ শুনতেছে না। কি করব, কি ভাববো আর? এখন এখন দেখো গ্রামের মধ্যে স্কুল আছে, বাচ্চারা তো ভয়ে আছে, আমরাও ভয়ে আছি, কিন্তু স্কুল তো আর বন্ধ করতে পারি না, না মেয়েদের ভবিষ্যৎ নিজের হাতে নষ্ট করতে পারি না। ভবিষ্যৎ ওদের করার জন্য আমরা এতটা লড়াই করতেছি, কিসের জন্য? যাতে জন্য ভবিষ্যৎ, কিন্তু আমাদের মেন হলো যে বাউন্ডারিটা হয়ে গেলে আমরা কিছুটা সেফটি পাবো। এখন আমরা বাচ্চাদেরকে স্কুলে ছাড়ি বাড়িতে শান্তি করে যায় থাকতে পারি না, কোথায় নেশাখোর আছে, কোন দিকে কি হয়ে যাবে কেউ বলতে পারে না, কেউ গ্যারান্টি দিবে? দিবে না। আমরা ঘন্টায় ঘন্টায় স্কুলের মধ্যে বসে থাকি বাড়ির কাজকর্ম ফেলে। হ্যাঁ, এখন এই যে দেখো কালকে এরকম হয়ে গেছে, আজকে যে বাচ্চারা দুপুরবেলা টিফিন করবে তার ব্যবস্থা কই? কেউ আসে, কেউ বলছে একবারও, কেউ কিচ্ছু বলে নাই। খাওয়ার দিব, কালকে বাচ্চারা সারা দিন না খাইছিল কিন্তু কেউ একবারও ভাবলো না যে বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাই। মারা ঘুরে থাকে, হ্যাঁ বন্ধই আছে, তো কিছু নাই। জলের প্রবলেম তো এমনি চলতেছে, ঘর থেকে জল আই যে আইনে দিছি, বাচ্চারা খাচ্ছে। আমার নাম অঞ্জলি রায়।